প্রায় শেষ রাত্রে বাড়ি ফিরে তো তার এতদিন লজ্জা কে আমি বলতে পারিনি বাবা, কিন্তু আর ভাবতে পারছি না। কিন্তু যায় কোথায় সেই ডোমের মেয়েটার বাড়িতে বোধ হয়? জানলে লোকে যে চাটা বলবে, মুখ দেখাতে পারবো না। ওর একমাত্র দম্ভ, উনি বড় রাজকুমার বাহাদুর, ওকে কেউ কিছু বলতে পারবে না। রাজকুমার তো ঠিকই, তবে হ্যাঁ কিরম রাজকুমার তার সে আমার জানা আছে। এই বলে বলে তুমি আমার সারা জীবনটা কষ্ট করলে। দেখো দেখো আমি একদিন ঠিক বিষ খেয়ে মরবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, মাথা গরম করিস নি, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তাকে ওই গ্রামের মেয়েটাকে গাঁ থেকে দাঁড়াবার ব্যবস্থা করি। ব্যবস্থা এখনো হয়নি কেন? যাও পাইপ পাটি ধরে নিয়ে এসো ওই লোকটাকে। এখানে কয়েক করে সকালে 10 কাপে আর বিকেলে 10 কাপে। এই সরকার জল হুকুম সরকার। তুমি অত উত্তেজিত হয়ে না দাদা প্রতাপ, আপনারই হুকুম মানতে চায় না তা আমাদের হুকুম মানাতে জানতে হয় দেওয়ান, মানাতে জানতে হয়। জানো দাদা, প্রতাপের মতি গতি আমার মোটেই ভালো ঠেকছে না। রাজনারায়ণ তো ভয়ে কাছেই যায় না। তুমি বরং ওকে কিছু মাসহারা দিয়ে কলকাতায় থাকতে বলে দাও। প্রতাপের ময়নামতি থেকে চলে যাওয়াই ভালো। আমার চিন্তা হয় আপনার অবর্তমানে সম্পত্তি নিয়ে ঝামেলা করে, আজকাল আইনের বই টই নিয়ে পড়াশুনো করছে। লাশ গুম হয়ে গেলে আইনের বইগুলো সঙ্গে দিয়ে দিও। রাজবাহাদুর রাজবাহাদুর, প্রতাপের কোনো দোষ নেই, সব দোষ ওই ডোমের মেয়েটার। ওই পুতুল, ওই পুতুলের সর্বনাশ করলে। হুজুর আপনি ওকে মাফ করে দিন, প্রতাপের বদরাগী কিন্তু ছেলে ভালো। ওই মেয়েটার টাকা করে সমস্ত শুষে খাচ্ছে। আজ রাত্রে ডোম পাড়ায় আগুন লাগিয়ে দেবে। আপনার সঙ্গে আমার শর্ত ছিল যে রাজবাড়ির ভেতরে সমস্ত খবর আপনি আমাকে জানাবেন। ছিল, এখনো আছে। ভৈরব নারায়ণের হুকুমে ডোমপাড়ায় আগুন লাগানো হলো, সে খবরটা জানেন কেন? কি বলছো তুমি? আমি তো গ্রামে শুনলাম ওদের নিজেদের মধ্যে ঝগড়া ছিল, নিজেরাই আগুন ধরিয়ে দিয়েছে। তবে যে আমি শুনলাম যে ভুল শুনেছো। তাহলে পুতুল মেয়েটা গেল কোথায়? আমি যে দুটো আগুনে পোড়া ডেড বডি দেখেছি তারই মধ্যে একটা পুতুল। আপনি ভুল দেখেছেন। না, আমার এত বছরের অভিজ্ঞতা ভুল হতে পারে না। পুতুল মরে গিয়েছে। গোপন খবরটা দিতে এলাম, রাজা বাহাদুর এক মাসের মধ্যে উইল করতে যাচ্ছে। কিসের উইল? জ্ঞান তো তিনি সমস্ত সম্পত্তি রাজনারায়ণকে লিখে দিয়ে যাচ্ছেন। আমার সম্বন্ধে কিছু শুনেছেন? না। এই উইল সই হতে আমি দেব না, কারো শান্তি নিয়ে আমাকে ফাঁকি দেয়। ভৈরব নারায়ণের কত বড় ক্ষমতা এবার আমি দেখছি। সম্পত্তি রাজনারায়ণকে, সম্পত্তি সমস্ত সম্পত্তি সমান ভাগ আমার চাই। সম্পত্তি দেনে বলে এসছে। পারবে পারবে তুমি ভৈরব নারায়ণকে শিক্ষা দিতে? কেউ ধারণা করতে পারবে না, কেউ বুঝতে পারবে না, এমনকি কারো চিন্তাতেও আসবে না। ইচ্ছে করলে আমি ভৈরব নারায়ণকে মারতেও পারি, আবার বাঁচিয়েও রাখতে পারি। আমার একজন ডাক্তারের সাহায্য প্রয়োজন। পেয়েছেন? হ্যাঁ, পাওয়া কি চায়? অনেক কষ্টে জোগাড় করেছে।
টিটেনাস ব্যাকটেরিয়া অ্যাক্টিভ লাইফ ফর্মে ওই শিশুটার মধ্যে আছে, বাংলায় যাকে বলি আমরা ধনুষ্টঙ্কা। তুমি এই বিজাণুই তো চেয়েছিলে। মনে রেখো, রক্তের সঙ্গে না মিশলে ওর কোনো ফল হবে না। আমি জানি, কিন্তু আমি বুঝতে পারছি না যে রাজা বাহাদুরের দেহের মধ্যে তুমি ওটা। সেটা আমার কাজ, আপনি শুধু ভালো করে একটা ডেথ সার্টিফিকেট লিখে রাখবেন। কলকাতা থেকে তার এসেছে শনিবার সন্ধ্যার ট্রেনে অ্যাটর্নি বাবু এইখানে আসছেন। ভালোভাবে থাকা খাওয়া সব ব্যবস্থা করে রেখো। জি আজ্ঞে। আমি কি মোটামুটি ভাবে উইলের একটা খসড়া করে রাখবো রাজা বাবু? লোকের নামে কম বেশি মাস খসড়াটা করে আমাকে একবার দেখিও। জি আজ্ঞে। আমরা তাহলে এখন যাই রাজা বাবু। হ্যাঁ হ্যাঁ। আপনি হুইল করতে যাচ্ছেন শুনলাম। তোমার কোনো প্রয়োজন আছে? আছে। আমার প্রতি যেন সুবিচার হয়। তোমার প্রতি অনেক সুবিচার করা হয়েছে। তুমি এখানে আসার পর থেকে যে পরিমাণে বাঁদরামি আরম্ভ করেছো তাতে তোমাকে অনেকদিন আগে তলার থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত ছিল। ওসব কথা থাক, আমি শুধু হুইলের কথা জানতে এসেছি। তোমার মতো সব জানতে পারবে। এখন যাও। না, আমি এখনই আপনার মুখ থেকে শুনতে চাই। মাকে আপনারা কেউ স্বীকার করেননি, কিন্তু আমি এই বাড়ির এই বংশের বড় ছেলে। আমাকে যদি আপনারা স্বীকার না করেন তাহলে আমি কিন্তু এই সংসারে আগুন জ্বালিয়ে ছেড়ে দেবো। চাপ কে করে পিঠে ছাল তুলে দেবো। যত বড় হোক না, যত বড় কথা। এই সাধুচরণ,
এতটা কেটে ফেললি? ফটকি মেরে কর, ফটকি মেরে কর। মন থাকে কোন থেকে? আমার কিন্তু চোখ মুখের অবস্থা দেখে তত ভালো বলে মনে হলো না। তুমি বরং যাও। তুমি শুয়ে পড়ো, অনেক রাত্রি হয়ে গেছে। আমি যাবো, যাও। আপনি কিছু ভাববেন না, আমি স্ট্রং ওষুধ দিয়েছি। আজ রাতটা ঘুমলে কাল সকালে একেবারে সুস্থ হয়ে উঠবেন। শরীরটা কিরকম বেড়ে যাচ্ছে মনে হচ্ছে? আর একটু দেখি, তারপর না হয় একটা ইঞ্জেকশন দেবো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি একটু ভালো করে, একটু ভালো করে দেখুন ডাক্তারবাবু। আমি দেখছি, আমি ভালো করে দেখছি। আপনি ভাববেন উনি ভালো হয়ে যাবেন। দেবান, দেবান, হাতের জোরটা থাকতে থাকতে সই করে যাই। পরে আর পারবো কিনা জানি না। বাবা, ওই নিয়ে আপনি এত কেন ভাবছেন? আপনি ভালো হন, তারপর দেখা যাবে। বুঝতে পারছিস না রাজু, আমি বোধহয় আর ভালো হব না। ও হুজুর, আপনি মিছি মিছি ভয় পাচ্ছেন। আমি বলছি আপনি ভালো হয়ে যাবেন, একটু ঘুমানোর চেষ্টা করুন। রাজাবাদুর আজ রাতে অবস্থা কিরকম, পারবে করতে? হ্যাঁ, তা পারবে। এখনো ঘন্টা দুয়েক হাতে পায়ে জোর আছে। দলিল রেডি করে আনতে কতক্ষণ সময় লাগবে মনে হয়? খুব বেশি হলে ঘন্টা খানেক। আপনার কাছে এই ওষুধটা আছে? এই ওষুধ আছে, এখনই গিয়ে ইনজেক্ট করে দিন। বলছো কি, 15 মিনিটের মধ্যে মরে যাবে যে? ও তার চেয়ে বড় কথা আছে যে উইলে সই করার সময় পাবে না। না না না, ইটস কল্ড ম্যাডেন মার্ডার কিলিং। শাট আপ, যা বলছি তাই করুন গিয়ে। বেশি রিস্ক হয়ে যাবে বৃদ্ধা। রিস্ক আমারও, আপনি ধরা পড়লে আমিও বাঁচবো না। যান 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 যান, যা বলছি তাই করুন গিয়ে যান। আর এ রোগী চটপট মরে যাওয়াই ভালো। কলকাতাতে কোনো ডাক্তার আসবার আগে ডেড বডি পুড়িয়ে ফেলতে হবে, যাতে কোনো রকম ক্লু না থাকে। যান যান, আবার দাঁড়ালেন কেন? যান প্লিজ যান, আমাকে ডিস্টার্ব করবেন না। আমার আমার ঘুম পাচ্ছে, যান। রাজা বাহাদুর মারা গেছেন, উঠো উঠো, রাজা বাহাদুর মারা গেছেন।
কে মারা গেছে? রাজা বাহাদুর। কতক্ষণ আগে মারা গেছে? ১১টার কিছু পরে। তাহলে তো এখন একবার যেতে হয়। তুমি কিন্তু খুব বাড়াবাড়ি শুরু করে দিয়েছ। ভেবেছ দাদা মারা যাবার পর স্টেজ দেখবার কেউ নেই? হঠাৎ এসব কথা উঠছে কেন? ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে তুমি দরখাস্ত করেছ, রাজা ভৈরব নারায়ণের তুমি বড় ছেলে, ময়নামতি স্টেটের এখন তুমি কর্তা, তোমাকে যেন স্বীকার করা হয়, তোমাকে যেন বাবা মারা যাওয়ার পর থেকে আমি একটা কথা ভাবছিলাম পিসিমা, ভাবছিলাম যে রাজনারায়ণের লেখাপড়া বন্ধ করে এখানে পড়ে থাকার কোনো মানে হয় না। কলকাতা তো আমাদের স্টেটের একটা বাড়ি আছে, ও ওখানে থেকেই লেখাপড়া করতে পারে, আর আপনিও ওর সঙ্গে গিয়ে থাকতে পারে। আর এখানকার স্টেটের যা কিছু কাজকর্ম সেটা আমি দেখাশোনা করো। দাদার উইলে শুধু তোমায় মাসোহারা দেবার কথা আছে, আর রাজনারায়ণকে বলা হয়েছে স্টেটের একমাত্র উত্তরাধিকারী। উইল? কার উইল? আমি জানি যে বাবা মারা যাওয়ার আগে কোনো রকম উইল সই করে যেতে পারেনি। না পারলেও উনি ওর মতামত পাঁচজনের কাছে বলে গেছে। আইনি থেকে দেখো লাভ নেই, আজকে নেই সেটা এখন থেকে বুঝতে পারবে। তোমার রাজনারায়ণের নামে সব জায়গায় দরখাস্ত দেওয়া হয়ে গেছে, স্টেটের সমস্ত কাজে একমাত্র তার সইকে যেন স্বীকার করে নেওয়া হয়। এসব করে আপনারা কিন্তু আমাকে কোর্টে যেতে বাধ্য করছেন। গিয়ে দেখো কি বিচার হয়। না না পিসমা, ভয়ে ভয়ে মামলা হোক এটা আমি চাই না, তাতে জলের মতো টাকা নষ্ট, মানসিক অশান্তি, বংশে সুনাম নষ্ট। এতই যদি বোঝো যা পাচ্ছে তাই দিয়ে শান্তিতে থাকো না, গোলমাল বাগাচ্ছ কেন? এর মধ্যে গোলমাল কি দেখলেন মশাই? এর মধ্যে গোলমালটা কি দেখলেন? আমি আমার ন্যায্য দাবি আদায় করতে পারবো না? আপনারা বেশ ভালো করে জানেন যে আমি রাজা ভৈরব নারায়ণের ছেলে। আচ্ছা আচ্ছা পিসমা, আচ্ছা পিসমা আপনি বলুন তো, আপনি বলুন তো, আমি কি আমার কি পরিচয়, কার রক্ত আমার গায়ে আছে আপনি সবই জানেন, বলুন তো। জানি একটা নোংরা মেয়ে ছেলে বেশ্যার রক্ত। মার নামে কোন রকম বাজে কথা বলবেন না। চুপ কর শয়তান, এর বেশি যদি কিছু জানতে চাস তাহলে গ্রামে যা, বস্তিতে যা, তোর গায়ে কিসের রক্ত ওরা বলবে। ঠিক আছে আমিও দেখছি। আজকে সুটকেসের মধ্যে আমার জামা কাপড় যা আছে গুছিয়ে রাখো, আমি এখনই কলকাতা রওনা হবো। কলকাতায় সে কথা তোমার জানা দরকার নেই, তো যা বলছি তাই করো। তোর সঙ্গে আমার একটু দরকারি কথা আছে। এসো ভেতরে এসো, তোর আসলে তুই আমার ছোট ভাই, তোর সঙ্গে এসব ব্যাপার নিয়ে আলোচনা করতে আমার খারাপই লাগছে। আচ্ছা তুমি বলোই না ব্যাপার। এই পিসিমা উকিল দেওয়া যাতে তোর আর আমার মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয় তার জন্য একটা ষড়যন্ত্র করছে। তুমি কি বলছো আমি বুঝতে পারছি না দাদা। ব্যাপারটা আর কিছু নয়, ব্যাপারটা হলো গিয়ে যে পিসিমাদের অন্যায় রকমের জেদ। আচ্ছা বেশ, ব্যাপারটা তুমি আমাকে খুলে বলো, দরকার হলে আমি পিসিমাকে বুঝিয়ে বলবো। রাজু ব্যাপারটাকে তুই ভালো করে বুঝবার চেষ্টা কর, যদিও আমাদের মা ভিন্ন তবুও আমরা রাজা ভৈরব নারায়ণের ছেলে, তিনি আমাদের বাপ, তার রক্ত আমাদের দুজনের শরীরের মধ্যে বইছে। বল বল আমি যেটা বলছি সেটা সত্যি কিনা বল। আচ্ছা বেশ তুমি বলো না কি বলতে চাইছো। না আমি বলতে চাইছি যে আইন অনুযায়ী বাপের সম্পত্তি ছেলেদের সমানভাবে পাওয়া উচিত, সেই দিক থেকে ময়নামতি স্টেটের উত্তরাধিকারী তোর আর আমার হওয়া উচিত। কিন্তু পিসিমা আর ওই বাড়ির দিওয়ান মশাই ওরা গোলমাল পাকাচ্ছে, ওরা বলছে কি যে আমি কেউ নই, তুই নাকি একমাত্র ময়নামতি স্টেটের মালিক। এই ব্যাপারে আমি কি করতে পারি বল? আচ্ছা 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 আমি মেনে নিলাম তুই এই স্টেটের মালিক, একমাত্র মালিক, তোর হাতে এখন সব ক্ষমতা, কেননা তুই সাবালক। হ্যাঁ তাহলে রাজু এখন তুই আমাকে মেনে নে, এই সম্পত্তির কিছু অংশ আমাকে লিখে দি যাতে অন্তত আমি প্রমাণ করতে পারি যে আমিও এই রাজবাড়ির ছেলে, আর
দেখো দাদা, বিষয় সম্পত্তির ব্যাপার আমি কিছু বুঝি না। পিসিমাই আমার হয়ে দেখাশোনা করেন, এই ব্যাপারে উনি যা বলবেন তাই হবে। তোর নিজের কোনো মতামত নেই? থাকলেও নেই। দেড় বছর বয়স থেকে আমি পিসিমার কাছে মানুষ হয়েছি। পিসিমা আমার কাছে মায়ের চেয়েও বেশি। আমি তার কথার অবাধ্য হতে পারবো না। কাজটা কিন্তু ভালো করলি না রাজু। তুমি বিশ্বাস করো দাদা, আমি তোমাকে বড় ভাইয়ের মতন দেখি, রেসপেক্ট করি, ভালোবাসি। বিষয় সম্পত্তি বাদ দিয়ে তুমি আর যা চাইবে? শোন শোন শোন, আমার মা শেষ কথা কি বলে গিয়েছিলেন জানিস? বলেছিলেন যে প্রতাপ, জীবনে কখনো কারো কাছ থেকে ভিক্ষে চাস তুমি, যদি ক্ষমতা থাকে জোর করে আদায় করে নিস। আমিও কিন্তু তাই নেব। টাকাটা তুমি চুরি করে নিয়েছ। টাকাটা আমি তোমাকে রাখতে দিয়েছিলাম, সেটা দেওয়ানকে ফেরত দেবার তুমি কে? নিশ্চয়ই দেবো। সে টাকা তুমি ব্যাংক থেকে মিথ্যে কথা বলে তুলে এনেছি। বেশ করেছি, বেশ করেছি। আমি কি করব না করব তাতে তোমার কি? নিশ্চয়ই আমার অনেক কিছু। আমার স্বামী চুরি করে জেলে যাক, সেটা নিশ্চয়ই আমি চাইবো না। কে আমাকে জেলে পাঠাবে? ওর টাকা ফেরত না দিলে ব্যাংক তোমার নামে চিঠি এর মামলা করবে, তোমার জেল হবে। তাহলে ওই দেওয়ান টেওয়ানের সঙ্গে তোমার সলা পরামর্শ চলে? হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই এক দলে, সবাই আমার বিরুদ্ধে। ঠিক আছে, ওদের পরামর্শ অনুযায়ী যখন চলছো তখন ওদের কাছে থেকো। ভেতরে আসতে পারি স্যার? কাম ইন। নমস্কার স্যার, আমার নাম রামপ্রসাদ সরকার। অনেকদিন ঘোরাঘুরির পর আজ আপনাকে ধরতে পেরেছি। বসুন বসুন, কি ব্যাপার বলুন। আগে স্যার, ময়নামতি রাজস্টেটের কুমার বাহাদুর প্রতাপ নারায়ণ সিংহ একটা জরুরি ব্যাপারের জন্য আপনার সঙ্গে একটু পরামর্শ করতে চান। যদি দয়া করে দুই একদিনের মধ্যে একটু সময় দেন স্যার। এ সপ্তাহে তো হবে না, আমাকে কালকে এই পাটনা চলে যেতে হচ্ছে একটা কেসের ব্যাপারে। আপনি সামনের সপ্তাহে এসে আমার জুনিয়রদের কাছ থেকে খবরটা নিয়ে যাবেন। ঠিক আছে স্যার, ঠিক আছে। নমস্কার স্যার। কোন জাহান নামে নিয়ে এলে কেন স্যার? এইসব বাড়িতেই তো রসবতীরা থাকে স্যার, নাচ গান ফুর্তি ঠুর্তি, আপনি যা চাইবেন স্যার সব পাবেন স্যার। আপনার বাবা রাজা বাহাদুর কলকাতায় এলে তো এইসব মহল্লাতে একটু ফুর্তি ফুর্তি করে কথা। বহুত আচ্ছা, বহুত আচ্ছা।
ভিতরে আসো। আমি তো জানতাম যে তুই আগুনে পুড়ে মরে গিয়েছিস। জানি, সেরকমই রটানো হয়েছিল। এখানে কি করে এলি? সেই অনেক কথা পরে বলবো। আচ্ছা, আপনার স্ত্রী সেই ডাক্তার বাবুর মেয়ে কেমন আছে? একটা খুব জরুরি কথা মনে করে দিয়েছিস তো রামপ্রসাদ। রামপ্রসাদ শোন, আমি দিন কয়েক এখানে থাকবো, তুই এখন সিটিওতে গিয়ে ময়নামতিতে আমার নামে একটা আর্জেন্ট টেলিগ্রাম করে দে। ওই ডাক্তারকে, ওই যে সালাম আর শ্বশুরকে, তার করে দিবি যেন কাল পরশুর মধ্যে এখানে চলে আসে। ঠিক আছে স্যার। না, কোনো উপায় নেই। আইনের চোখে রাজা ভৈরব নারায়ণ সিং এর বৈধ ছেলে বলে আপনি যতক্ষণ নিজেকে প্রমাণ করতে না পারছেন, ততক্ষণ ময়নামতি স্টেট বা তার বংশের ওপর ন্যায্য অধিকার মামলায় টিকবে না। আচ্ছা, রাজা বাহাদুর যখন কোনো উইল করেননি তখন রাজনারায়ণকে চ্যালেঞ্জ করা যায় না? ও নো নো, হি ইজ দ্য অনলি লিগ্যাল সন। রাজনারায়ণের মা রাজার বৈধ স্ত্রী ছিলেন, এটা কোর্টে প্রমাণ করতে 5 মিনিট সময় লাগবে। তাহলে কোনো পথ নেই বলছেন? দেখতে তো পাচ্ছি না। রাজা বাহাদুরের যদি কোনো সন্তান না থাকত, ধরুন রাজনারায়ণ নেই, মারা গেছে, তাহলে হয়তো চেষ্টা করা যেত। তাহলে আপনি বলছেন যে রাজনারায়ণ না থাকলে আমি আমার দাবি আদায় করতে পারি? হ্যাঁ, না না, সেটা বলা মুশকিল। তবে আপনার রাইট নিয়ে কোর্টে মুভ করবার একটা ডেফিনেট কজ পাওয়া যেত। এনিওয়ে, রাজনারায়ণ যখন বেঁচে আছে তখন এ নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। যাই হোক, আপনি আপনার কাগজপত্র ডকুমেন্ট সব রেখে যাবেন, দেখি কি করা যায়। আচ্ছা, নমস্কার। নমস্কার। চলো রামপ্রসাদ, চলো স্যার, চলো। এত পুতুল খেলানো, এ তো পুতুল খেলা নয়, এ তো পুতুল খেলা নয়, এ তো পুতুল খেলা নয়। এ হলো রাজা মন্ত্রী ঘোড়ানি, দুপক্ষেরই দাবা খেলা। এ তো পুতুল খেলা নয়, এ তো পুতুল খেলা নয়। মামি কথা তোমার রেখেছি, দাবি আমার করতে আদায়, প্রতিশোধ নিতেই হলো, যাতে তোমার বুকের আগুন যায় মানি ভেজায়। রাজবংশের রক্ত আমার গায়, এ তো পুতুল খেলা নয়, এ তো পুতুল খেলা নয়। এতদিনে শান্তি আমি পেলাম, ঘৃণায় যারা ফেরালো, এবার তারাই করবে আমায় সেলাম। কবে যে আসবে দিন সেই আশাতেই যে আমি থেকেছি, মামি তোমার কথা রেখেছি। এত
তো পুতুল খেলা নয়, এ তো পুতুল খেলা নয়, এ হলো রাজা মন্ত্রী ঘোড়া নিয়ে দুপক্ষেরই দাবা খেলা, এ তো পুতুল খেলা নয়, এ তো পুতুল খেলা নয়। আপনার সঙ্গে আমার একটা আলোচনা আছে। বলুন। কথাটা খুব গোপনীয়, আমি চাই না যে আপনি আর আমি ছাড়া আর কেউ জানুক। তাই হবে, বলুন। আমি আমার ময়নামতি স্টেটের কিছু অংশ দাদাকে লিখে দেবো ঠিক করেছে, আপনি কাগজপত্র রেডি করুন। কিন্তু কাজটা কি ভালো হবে রাজনারায়ণ? পিসিমাকে না জানিয়ে? জানলে উনি বাধা দেবে, দলিল রেজিস্ট্রি করার আগে ওকে জানাতে চাই না। তুমি মানুষ নাকি নিজের স্ত্রীকে একলা ফেলে রেখে এই নোংরা পল্লিতে দিন কাটাচ্ছ? তোমার লজ্জা করে না? বসুন বসুন, মাথা গরম করবেন না, অনেক জরুরি কথা আছে। বাড়ি চলো, সেখানে গিয়ে কথাবার্তা হবে। আমার গা একেবারে খিনখিন করছে, ভেবেছিলাম তোমার কিছু পরিবর্তন ঘটেছে, কিন্তু ভাল উপদেশ শোনাবার জন্য আপনাকে এখানে ডেকে আনা হয়নি। দেখেছিলেন পুতুল না? থাক 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 থাক, তুই আজকে এখানে থাকিস নাকি? আর কোথায় যাবো বাবু? আপনারাই তো আমাকে এখানে বিক্রি করে দিয়ে গেছিল, সে থেকে আছি এখানে। আমরা মানে আমি? সেরকমই তো শুনেছি বাবু। তুই ভুল শুনেছিস, ওরা দুটো ডেড বডির মধ্যে একটা আপনি পুতুলের দেখেছিলেন, সেটাও ভুল। আমারটাই মনে হয়েছিল। মনে হয়নি, ওটা আমি ইচ্ছে করে মিথ্যে কথা বলেছিলাম। হ্যাঁ বলেছিলাম, তাই এইসব কথা বলার জন্য কি তুমি আমাকে ময়নামতিতে কানিয়েছ? আপনার সঙ্গে আমার একটা খুব জরুরি দরকার আছে, সেটা না চলুন সেটা ভবানী করে বাড়িতে সেটা নেওয়া যাবে। চলুন। ডাক্তার, কিং কোবরা মানে শঙ্খচূড় আর রাসেল ভাইপার, বাংলায় যাকে বলে চন্দ্রপোড়া, এই দুটো সাপের বিষ এই শিশিটার মধ্যে মেশানো আছে। এখন এই বিষটা রাজনারায়ণের শরীরে ইনজেক্ট করতে হবে। আপনাদের রাজা বাহাদুরের বিরুদ্ধে আমি কি গিয়েছিলাম আপনি জানেন? জানি। কেন? রাজবংশের স্বীকৃতি চেয়েছে। পেয়েছি না? তাহলে তাহলে আমি কি করব? ইতি শেষ, রাজনারায়ণকে যদি আমাকে দিয়ে তুমি কিছু করাতে পারবে না, আমি আর তোর সঙ্গে নেই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? যে অন্যায় আমি করেছি, যে পাপ আমি করেছি, তার জন্য আমার শান্তি নেই। কি করে তার প্রায়শ্চিত্ত করবো তাই ভাবছি। এত বড় পাপ করে সুখী হবে না। ঠিক আছে, আপনি যখন আমাকে ছেড়ে চলে যাবেন তখন যান। আপনার সঙ্গে
আপনার এই মেয়েটিকেও নিয়ে যাবেন। মানে? মানে আপনার ওই একমাত্র মেয়েটির সঙ্গে আমার কোনো সম্পর্ক রইল না, আমি আবার বিয়ে করব। বলছো তুমি প্রতাপ? চুক্তি ভাঙলে তার ফল পেতেই হবে, পরে আমার দোষ দেবেন না কিন্তু। আপনার মেয়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে সেটা হবে তার বাবার জন্য, মানে আপনার জন্য। মাঝে মাঝে তোর জন্য আমার ভাবনা হয়, তুই যে আমার একটি মাত্র মেয়ে রে বাবা, তুই সুখে স্বচ্ছন্দে ঘর সংসার করবি, এ দেখে যেতে না পারলে স্বর্গে গিয়েও যেন শান্তি পাব না। বাবা হয়ে এটাই তোমার শেষ দায়িত্ব। সামনে জঙ্গলটা খুব ডেন্স, চলুন না দেখা যাক না কি হবে। চলো সামলানো মনে হচ্ছে। ও বোধ হয় কোনো
পোকা ঢোকা হবে বিষাক্ত। কোন কাটা ফুটে রয়েছে নাকি? ওই থেকে কোন জায়গায়? আরে এই তো না, কিচ্ছু নেই না। আরে তিন ফুটের মতন কেমন একটা জাক লেগেছিল, তাহলে বোধ হয় ভেতরে ঠোকে। মানে বাঘের নাম শুনি এই ডাক শুনলে তো একেবারে এখানে দেহ রক্ষা করতিস। এরকম করিস নি চন্দ্রকান্ত, আগের তো কিছু ঘটে যেতে পারত। চাই তো রাজনারায়ণ পড়ে গিয়ে পিঠে কাটা ফুটেছে, তাই না? তাই তাই না? আসলে ব্যাপারটা কি জানিস, কি প্ল্যানটা আমার নয়, প্ল্যানটা ডাক্তার কাকা। কাটা ফোটা জায়গা তুমি দেখুন না, হ্যাঁ অসম্ভব জ্বালা করছে, খুব কষ্ট হচ্ছে। শোন শোন শোন, আমার ব্যাগটা নিয়ে ধরে যা যা যা, আমি একটি টিনচার আইটেন লাগিয়ে দিই, জঙ্গলের মধ্যে একটু বিষাক্ত পোকাটো কত কামড়াতে পারে। চল 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 চল, দেখাম খারাপ লাগছে। আমি রামপ্রসাদ স্যার, একটা জরুরি খবর আছে, ভেতরে আসবো স্যার। স্যার এইমাত্র ময়নামতি থেকে খবর এসছে, গত পরশুদিন কুমার রাজনারায়ণ সাপের কামড়ে মারা গেছে। আমার ভাই একমাত্র ভাই সাপের কামড়ে মারা গেছে, আর উনি বলছেন ভীষণ সুখবর, ভীষণ সুখবর। না মানে আমি ভাবছিলাম আপনি তো এখন ময়নামতির মালিক হলেন। রামপ্রসাদ স্যার, এই বাড়িতে যে যেখানে আছে সবাইকে বলে আয় যে আজ সন্ধ্যেবেলায় সবাই মিলে পুতুলের ঘরে এসে খাবে। করে কি দেখছিস কি ফিস্ট ফিস্ট? তুই এক কাজ কর, ওই বাথরুমে গরম জল দিতে বল, আমি স্নান করবো। ঠিক আছে ঠিক আছে। কি ব্যাপার পিসিমা, আপনি কত করুন হঠাৎ কি মনে করে? কি খবর শিবানি, কখন এলে? কালকে। হ্যাঁ আমি অবশ্য তিন চার দিন বাড়িতে ছিলাম না, তা কাউকে দিয়ে একটা খবর পাঠালে পারতাম, চলে আসতাম। শুনলাম যেখানে ছিল সেখানে খুব আনন্দ উৎসব করছো, নষ্ট করতে চাইনি। পিসমা ময়নামতির খবর কি বলুন, খুবই দুঃখের কথা পিসমা, মনে খুবই কষ্ট হয়েছে রাজনারায়ণ মারা গেছে শুনে। মারা সে যায়নি, তুমি তাকে খুন করেছো। শিবানী, শুধু একটা নয় তিন তিনটে খুন তুমি করেছো। জীব টেনে উপরে ফেলবে, বাজে বাজে কথা বলবে তো। বাজে কথা? আমার হাতে প্রমাণ আছে, বাবা একটা চিঠিতে তোমার সব কীর্তিকলাপের কথা ভাই জানিয়ে গেছে। তোমার বাবা, তোমার বাবাটা কেমন করে তুমি বোধ হয় জানো না, বাবা আত্মহত্যা করেছেন। রাজনারায়ণকে মারার জন্য যে বিষ তুমি তাকে দিয়েছিলে সেই বিষ দিয়ে। সকলে জানে তিনি আত্মহত্যা করেছেন, কিন্তু আমি জানি তুমি তাকে খুন করেছ। আমি আমি তোমাকে কিছুতেই ছাড়ব না, সেই চিঠি আমি পুলিশের হাতে দেবো। আমি সব চাই, আমি প্রতিশোধ চাই, আমি ক্ষমা করবো না।
চিঠি দেখে যাবো না। আমি তোমাকে খুন করে নিজের ভাইকে খুন করেছো, বাবাকে খুন করেছো, এখন তুমি আমাকে বাজে কথা রাখো, সেই কথা বলো। দেবো না, তুমি একটা খুনি। শিবানী যা বলছে সব সত্যি? তাহলে চিঠিটা কোথায়? চিঠিটা কোথায়? আমি কি বলছি আমি বুঝতে পারছি না, চিঠিটা কোথায়? প্রতাপ রাজা বাহাদুরকে খুন করেছে, প্রতাপ রাজনারায়ণকে খুন করেছে, আমি শুধু সাহায্য করেছি, আর তারই প্রায়শ্চিত্ত করতে আমি আত্মহত্যা করতে বাধ্য হচ্ছি। চিঠিটা পুলিশের হাতে কেন দিলাম না জানো? বংশে বাতি দিতে কেউ থাকতো না। তোমার শরীরে দাদার রক্ত রয়েছে, অন্তত তুমি তুমি বেঁচে থাকো। পিসিমা, আজ বলছেন যে আপনার দাদার রক্ত আমার গায়ে, আমি এই রাজবংশের একজন। স্বীকৃতি আপনি সেই দিলেন, কিন্তু বড় দেরি হয়ে গেল কৃষ্ণ, বড় দেরি হয়ে গেল। সবই ভাগ্য, ভাগ্য প্রতাপ। তা না হলে এমন ভাইকে এবার তুমি মারবে কেন? আর রাজনারায়ণ, শুধু তুমি সুখী হবে বলে আমাদের কাউকে না জানিয়ে তার সম্পত্তির অর্ধেক তোমার নামে উইল করে দিয়েছিল, এই তার দলিল। এমন ভয়কে তুমি খুন করলে, দাদা তো তোমাকে স্বীকৃতি দিয়েছিল, তুমি তাকেও খুন করলে। তবে যাবার আগে একটা কথা বলে যাই প্রথম, আজ থেকে ময়নামতির স্টেটের তুমি মালিক, আমি যে কটা দিন বাঁচবো পরিবারেই থাকবো। শোনো, তুমি নাকি একদিন বাবাকে বলেছিলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে, তোমাকে যেতে হবে না, আমি তোমায় ছেড়ে যাচ্ছি। আমি ভয় পেয়ে গেলাম, আমি ধরা পড়ে গেলাম। আর কি ভেবেছি জানিস? আর ভেবেছি যে আমি আমি হৃদয়হীন, আমি বাসা, আমার কোনো মন নেই, আমার কোনো হার্ট নেই, কোনো সেন্টিমেন্ট নেই। বড় খিদে পেয়েছে রে, কিছু নিয়ে আসবি?
হ্যালো, লালবাজার পুলিশ স্টেশন, বলুন। আমি প্রতাপ নারায়ণ সিংহ কথা বলছি, ভবানীপুর থেকে। আমি তিন তিনটে মার্ডার করেছি, আমি কনফেস করতে চাই। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।